ফের মজরিশপুর বিধানসভায় বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিধানসভা গড়ে বিজেপি ছাড়ছেন অনেকেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান কংগ্রেস রাজনৈতিক মহল মনে করছেন কংগ্রেস অনেকটাই শক্তি প্রয়োগ করছেন সুদীপ রায় বর্বনের নেতৃত্বে কেশব সরকারের বাড়িতে দলীয় কর্মসূচি বৈঠকে কংগ্রেস কর্মীর সমর্থকদের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা সহ ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং কংগ্রেস কর্মীর সমর্থকগণ এই মুহূর্তে বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরী এবার অনেকটাই তিনি অহংকারী থেকে এবার পতনের পথে নামলেন সরাসরি এবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের হাত ধরে দু হাজার তেইশের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই বিজেপির বহু কর্মী সমর্থক বিজেপিকে গুড জানিয়ে কংগ্রেসে যোগদান করবেন এমনই সূত্র মারফত কেশব সরকারের বাড়িতে আলোচনা প্রস্তুতি সভা করলেন কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা বলেন এই বিজেপি স্বৈরাচারীর বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে উঠবেন কংগ্রেস কর্মীর সমর্থকগণ ফের ভাঙুন